আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমার ইউটিউবের দর্শকদের জন্য আর একটা প্রজেক্টর নিয়ে একটু কথা বলবো। যদিও এই প্রজেক্টর নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও বানিয়েছিলাম, তো তারপর আমার মনে হয়েছে যে আসলে আরও কিছু আপডেট হয়েছে বা আরও কিছু ইনফরমেশন একটু খোলামেলা শেয়ার করা উচিত। সেই সাথে আজকের এই প্রজেক্টরটি আমি একদম চালু করে লাইভ টেলিকাস্ট করে দেখাবো যে আসলে এটার স্ক্রিন সাইজটা কত হবে, অথবা এটা দেখতে কতটা আপনারা স্মুথলি দেখতে পারবেন। তো এটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত একটু দেখুন কষ্ট করে। যারা আপনার কষ্টের টাকা দিয়ে একটা প্রজেক্টর পারচেস করবেন, আমার মনে হয় তাদের জন্য খুবই কাজে দেবে। কারণ হলো যে আপনার কষ্টের টাকাটা যদি ভালো প্রোডাক্ট পারচেস করতে না পারেন, তাহলে আসলে আপনি অনেক কষ্ট পাবেন, সেই সাথে এটা অনেক বৃথা হয়ে যাবে। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে আসলে একটা ভালো প্রজেক্টর আপনারা আপনাদের মার্কেটের মধ্যে যেটা নিতে পারেন। তো এটা হচ্ছে হ্যাবিটের PJ202 মডেল। এটা অ্যাকচুয়ালি এনাদের একটা হিসাব আছে, NSI লুমেন্সে হচ্ছে আপনার 220 লুমেন্স, আর হচ্ছে এটা হচ্ছে 1080p একটি FHD প্রজেক্টর। এটাতে যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে ওয়্যারলেস সিস্টেমটা আছে, স্ক্রিন মিররিং আমরা যেটাকে বলি, সেই সাথে HDMI পোর্ট আছে এটাতে। আপনি চাইলে আপনার কম্পিউটার ল্যাপটপ থেকে চালাতে পারবেন, আপনি পেন ড্রাইভ থেকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট প্লে করতে পারবেন বা ভিডিও দেখাতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়্যারলেস প্রজেক্টর, আপনার স্মার্টফোনের স্ক্রিনটাকে এই প্রজেক্টর শেয়ার করার মাধ্যমে সেটা ভিউ করতে পারবেন। তো আমার মনে হয় যে একটু প্রজেক্টরটা একটু খুলে দেখাই যে কী কী থাকছে এই প্রজেক্টরটিতে, আপনাদের সামনে একটু লাইভলি দেখাই, দেন আমরা প্রজেক্টরটি আজকের স্ক্রিন সাইজটা কত হবে সেটাও আমি দেখিয়ে দিব। অনেকে বলেন যে 300 ইঞ্চি, 250 ইঞ্চি, 400 ইঞ্চি, আসলে বাস্তবে এই প্রজেক্টরগুলো কত ইঞ্চি হয় আমার মনে হয় একটু আমার যারা দর্শক তারা একটু ভালোভাবে এই জিনিসটা একটু জেনে নিক। তো এই জন্য আমি সর্বদাই চেষ্টা করি যে তারা যেন কখনও প্রতারিত না হয়। কী কী থাকছে, এটা হচ্ছে একটি প্রজেক্টরটাকে হাই করার জন্য একটা স্ক্রু এটা থাকবে এখানে, একটি পাওয়ার কেবল থাকবে এখানে, আপনি দেখতে পাচ্ছেন দুটি মাথা, এরপর একটি রিমোট থাকবে, আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। সেই সাথে প্রজেক্টরটি একটি হোয়াইট কালারের প্রজেক্টর। তো বাজারে অন্যান্য যে চাইনিজ প্রজেক্টরগুলো আছে তাদের মধ্যে এই প্রজেক্টরের মানটা অনেক ভালো। তো কী কী আছে এটা আমি একটু দেখাই ফাংশনগুলো। প্রথমত যদি বলি, এটা হচ্ছে কুলিং সিস্টেমটা খুব ভালো এই প্রজেক্টরের, কারণ একটা প্রজেক্টর যখন কুলিং সিস্টেমটা ভালো হয় এটার পারফরমেন্সটা অনেক ভালো থাকে এবং প্রজেক্টরটা লং টাইম টিকবে। এরপরে হচ্ছে এটাতে কী কী আছে আপনারা একটু দেখেন, এটা হচ্ছে মেমোরি কার্ডের স্লট আছে, এটা হচ্ছে অডিও পোর্ট আছে, দুটি HDMI পোর্ট আছে এবং একটি USB পোর্ট আছে, অর্থাৎ এটা দিয়ে আপনি আপনার পেন ড্রাইভ থেকে চালাতে পারবেন। এরপরে আপনি যদি কখনো ডিরেক্টলি আপনার PC-তে বা ল্যাপটপে HDMI পোর্ট নেই, সেক্ষেত্রে আপনি VGA পোর্টটিকে ব্যবহার করতে পারবেন। তো আউটলুকটা অনেক সুন্দর, চমৎকার, এবং এই প্রজেক্টরটা আমি অনেকগুলো সেল করেছি, আমার কাছে কোয়ালিটিটা অনেক বেটার মনে হয়েছে। সাধারণত অন্যান্য যে প্রজেক্টরগুলো আছে তার চাইতে এটা অনেক ভালো মানের। তো এখন বন্ধুরা আমরা এই প্রজেক্টরটি একটু লাইভ চালু করে দেখব যে আসলে এটা কত সাইজ স্ক্রিন হবে, সেই সাথে এটার কালার রেজুলেশন কেমন, যেহেতু এটা বলা হচ্ছে FHD প্রজেক্টর, আদৌ এটা FHD প্রজেক্টর কিনা, আমরা ভিডিওটা কতটা নিখুঁত দেখতে পারি সেটা আজকে একটু লাইভলি আমি আপনাদেরকে দেখাবো। প্লিজ একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে যারা প্রজেক্টর কিনতে যাবে, এই ভিডিওটি দেখলে অবশ্যই তারা সঠিক প্রজেক্টরটি কিনতে পারবে। তো বন্ধুরা, আমি প্রজেক্টরটা চালু করেছি আর আমার এই ওয়ালটার সাইজ হচ্ছে 12 ফিট অ্যাপ্রক্স, আর এখন হয়তো ভিডিওটি দেখা যাচ্ছে হচ্ছে আপনার প্রায় 9 থেকে 10 ফিটের মধ্যে। তো আমি 10 ফিটের মধ্যে প্রজেক্টরটা দেখাচ্ছি। এখন আমি আমার ল্যাপটপের সাথে একটু কানেক্ট করে নিচ্ছি, এখানে HDMI পোর্টটা আমি সিলেক্ট করে দিব। এখানে আপনার যখন স্ক্রিন মিররিং করতে চাবেন তাহলে যেখানে স্ক্রিন মিররিং ফাংশনটা কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা পরের ফাংশনগুলোতে যাব। তো আমি আপনাদেরকে জাস্ট সেটিংটা একটু ক্লিয়ার বোঝানোর জন্য এটা একটু দেখাচ্ছি যে ফাংশনটা আমি এখানে যাচ্ছি। আপনি দেখছেন USB, তারপর হচ্ছে স্ক্রিন মিররিং, তারপর হচ্ছে HDMI to HDMI 1, এই যে VGA AV, এগুলো বিভিন্ন ধরনের ফাংশন আছে। আমি HDMI 1-এ যাবো। তো আমি আসলে লাইটটা বন্ধ করে দিয়েছি যে প্রথমে লাইট দিয়ে সারা টেস্ট করব, তারপর লাইট সহ আপনি একটু ভিডিওটা দেখবেন।
ওকে আমি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপে আমি একটা ভিডিও ছেড়ে দিয়েছি এখানে, একেবারে নিখুঁত। তো এটা আমি যদি আরও একটু পিছনে যাই তাহলে হয়তো এটা আরও একটু বড় হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিখুঁত, আপনার চাইলে এটা আরও একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এটা হচ্ছে রাত্রিকালীন, অর্থাৎ যখন আপনি রুমে অন্ধকার থাকবে সেই সময়ে হ্যাবিটের এই প্রজেক্টরটি আপনার এরকম নিখুঁত দেখতে পাবেন, আর যখন আপনি লাইটে দেখবেন তখনও অনেক ভালো আসবে আমি আশা করি। আমি এখন একটু লাইটটা জ্বালিয়ে দিই, দেখি কেমন লাগে। তো এটা হচ্ছে লাইট জ্বালিয়ে দিয়ে, অর্থাৎ আপনারা যদি দিনের বেলায় এই প্রজেক্টরটা চালান আশা করি আপনার ভিউ নিয়ে কোনো প্রবলেম হবে না, ইভেন আপনার কষ্টের টাকাটা অবশ্যই কাজে লাগবে। আমি আসলে আমার দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি এভাবে, কারণ হলো যে তারা যেন সঠিক পণ্যটা কিনতে পারে, কষ্টের টাকায় সেরা জিনিসটা যেন কিনতে পারে, আমি এটা সর্বদা ইনশিওর করি। আর যেহেতু এটা আমি একটা ওয়ালে ফোকাস করেছি, হয়তো প্রজেক্টর স্ক্রিনে ফোকাস করলে আরও ভালো দেখা যেত। তো এইটাই হচ্ছে মূলত ভিউ, এটা হচ্ছে লাইটকালীন ভিউ, আর আমি এর আগে দেখিয়েছি আপনাদেরকে অন্ধকারের ভিউটা। তো বন্ধুরা অবশ্যই আমার মনে হয় যে আপনি আপনার কষ্টের টাকাটা এই প্রজেক্টরের পিছনে ইনভেস্ট করতে পারেন। তো বন্ধুরা আপনারা, আমি আপনাদের কিন্তু লাইভ দেখালাম এই প্রজেক্টরটা চালু করে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা অন্ধকারে যদি আপনি কখনো দেখেন একদম নিখুঁত দেখতে পারবেন বাজেটের মধ্যে, আর যদি আপনি লাইটের মধ্যে দেখেন তারপরেও যথেষ্ট ক্লিয়ার পাবেন এই প্রজেক্টরটি। যেহেতু এটা একটি এফএসডি প্রজেক্টর, তো আমার কাছে মনে হচ্ছে না রিয়েলি এটা মোটামুটি এফএসডি স্ক্রিন বা এফএসডি রেজুলেশনটি আপনাকে সাপোর্ট দেবে। তো এটা আসলে সব জায়গাতে চালাতে পারবেন। আপনার স্পেশাল ফিচার হচ্ছে যে ধরুন আপনি খেলা দেখবেন আপনার স্মার্টফোনে, যদি আপনি খেলাটা চালু করে দেন ইউটিউব থেকে, ওটা আপনি স্ক্রিন মিররিং করে আপনি শেয়ারিং করতে পারবেন, এটা একটা খুবই ভালো দিক। এরপরে হয়তো অনেকে প্রশ্ন করছেন তাহলে কি টিভি চলবে না, এটাতে অবশ্যই টিভিও দেখতে পারবেন, তবে হ্যাঁ সেটাতে একটু আপনাকে ভিন্ন পথে যেতে হবে। সেটা হচ্ছে আপনার যদি টিভিতে, অর্থাৎ নর্মালি আমরা কিন্তু সবাই এখন আকাশ ডিটিএইচ অথবা এই টাইপের যে টিভি প্রোভাইডার যারা আছেন তাদের লাইনগুলো মূলত চালাই, তো আকাশ ডিটিএইচ থেকে অথবা সেটটপ বক্স থেকে একটা এইচডিএমআই পোর্ট বের হয়ে আসবে। তো আপনারা যে একটা এইচডিএমআই পোর্টে আপনারা এটাতে ইন করিয়ে দিবেন, দেওয়ার পরে আপনার রিমোট দিয়ে আপনার যে এইচডিএমআই পোর্টে ঢুকিয়ে দিয়েছেন সেটাকে কল করে দিবেন, দেখবেন যে আপনার ওই এইচডিএমআই এর মাধ্যমে আকাশ ডিটিএইচ থেকে বা সেটটপ বক্স থেকে আপনার ভিডিওটি চলে এসেছে। সো আপনি চাইলে আপনার টিভিতেও এভাবে দেখতে পারেন। তো বন্ধুরা আর কথা নয়, আমার মনে হয় ভিডিওটি আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথে এই ধরনের যদি প্রজেক্টরগুলো আপনার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রজেক্টর সরবরাহ করছি। আর অবশ্যই নিশ্চিত থাকবেন, আমি চেষ্টা করি আমার যারা দর্শক যারা হয়তো আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেন তাদের স্বার্থ সংরক্ষণের জন্য, তারা যেন কখনোই প্রতারিত না হন, তারা যেন জেনুইন প্রোডাক্টটা পান জেনুইন দামে। অনেকে প্রাইস নিয়ে নানান কথা বলেন, আসলে আমি সর্বদাই চেষ্টা করি বেটার সাপোর্ট দেওয়ার জন্য যাতে কারো কোনো অভিযোগ না থাকে। তো আর কথা নয়, ভিডিওটি আশা করি মনোযোগ দিয়ে দেখেছেন, আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।